আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রুবেল। দেশের সবথেকে দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ এখন দৃশ্যমান। ইতিমধ্যে 8 ব্রিজ, সার্ভিস লেন ও মূল 8 লেনের সড়কের পিচ ঢালাই, বাস বে নির্মাণ, সার্ভিস লেন এবং 100 ফিট খালের ওয়াকওয়ে এবং বাউন্ডারি ওয়ালের কাজ শেষ হয়েছে অনেকখানি। সেই সাথে একটি আইকনিক ইন্টারচেঞ্জ সহ বাকি ইন্টারচেঞ্জগুলো খুলে দেওয়া হয়েছে যান চলাচল স্বাভাবিক রাখতে। মূল 12 লেনের এক্সপ্রেসওয়ের সাথে ইন্টারচেঞ্জগুলোর কাজও এগিয়ে চলছে সমানভাবে। এই এক্সপ্রেসওয়ে থেকে বসুন্ধরা স্পোর্টস অ্যারেনা, ঢাকা বাইপাস মহাসড়ক, সিলেট ও চট্টগ্রামে যাওয়া যাবে খুব সহজেই। আজকের ভিডিওতে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সবকিছুই তুলে ধরবো আপনাদের কাছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সামনের দিকটি হচ্ছে কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোডের ফ্লাইওভার থেকে 320 সড়কে নামলেই এই এক্সপ্রেসওয়ে শুরু। বর্তমানে মূল এক্সপ্রেসওয়ের পিচ ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে আর বাঁদিকে সার্ভিস লেনের পিচ ঢালাইয়ের জন্য সড়কটিকে প্রস্তুত করা হচ্ছে। ডান দিকে সার্ভিস লেনের পিচ ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে। বর্তমানে এই এক্সপ্রেসওয়েতে বাসবে নির্মাণেরও কাজ চলছে। এটি হচ্ছে এই এক্সপ্রেসওয়ে থেকে বসুন্ধরা আবাসিক এরিয়াতে প্রবেশ পথ। বর্তমানে সাময়িকভাবে আর্চ ব্রিজের দুই পাশ দিয়ে যানবাহনগুলো চলাচল করছে, যা এই আর্চ ব্রিজের কাজ শেষ হলে তখন যানবাহনগুলো আর্চ ব্রিজের উপর দিয়ে চলাচল করবে। এই এক্সপ্রেসওয়েতে বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে কাজ করছে বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যাদেরকে কাজগুলো ভাগ করে দেওয়া হয়েছে। প্রায় 13 কিলোমিটার এই এক্সপ্রেসওয়ের যে স্থানগুলোতে পিচ ঢালাই বাকি আছে, সেই স্থানগুলোতে ভাগে ভাগে পিচ ঢালাইয়ের কাজগুলো শেষ করা হচ্ছে। এখন কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার থেকে 320 সড়কে নামার পরেই এই এক্সপ্রেসওয়ে শুরু, আর এটি শেষ হয়েছে কাঞ্চন ব্রিজের আগে। সেখানে এই এক্সপ্রেসওয়েটি একটি ইন্টারসেকশনের মাধ্যমে যুক্ত হবে দেশের সবথেকে দীর্ঘ ঢাকা বাইপাস মহাসড়কের সাথে। সামনে গিয়ে সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে ডান দিকটায় এবং এখানে বাম দিকটায় নির্মাণ করা হচ্ছে বাসবে। ঠিক এভাবে বেশ কিছু বাসবে নির্মাণ করা হচ্ছে এই এক্সপ্রেসওয়েতে। এটি হচ্ছে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার। এই এক্সপ্রেসওয়ের প্রথম আর্চ ব্রিজটি এই কনভেনশন সেন্টারের সামনেই। অন্য সব কাজের সাথে এক্সপ্রেসওয়ের মিডিয়ানের কাজটিকেও এগিয়ে নেওয়া হচ্ছে দ্রুত। দিন যতই যাচ্ছে ততই এই এক্সপ্রেসওয়ের সৌন্দর্য ফুটে উঠতে শুরু করেছে। কিছুদূর সামনেই এই এক্সপ্রেসওয়ের প্রথম ইন্টারসেকশনটি। এই 13 কিলোমিটার দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়েতে মোট 5টি ইন্টারসেকশন রয়েছে। এই এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ শেষ হলে এটি হবে দেশের একমাত্র গ্রিন বা সবুজ এক্সপ্রেসওয়ে। অর্থাৎ এক্সপ্রেসওয়ের দুই পাশে যে লেক রয়েছে, সেখানে রোপণ করা হবে দেশি বিদেশি সব গাছ। লেকের পাশে ওয়াকওয়ে হয়ে উঠবে হাতির ঝিলের মতো বিনোদন কেন্দ্র, এবং 100 ফিট করে 2টি খালে চলবে ছোট ছোট প্রমোত্তরি, যা লেকের ও এক্সপ্রেসওয়ের সৌন্দর্য বাড়াবে অনেকখানি। 300 ফিট সড়কে আগে ছিল 4 লেনের, যার প্রথম অংশ সার্ভিস লেন সহ 12 লেনে উন্নীত করা হচ্ছে। এখন এই এক্সপ্রেসওয়েতে 13টি আর্চ ব্রিজ নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে 3-4টির কাজ শেষের পথে আর বাকিগুলোর নির্মাণ কাজ চলছে। এই আর্চ ব্রিজগুলোর নির্মাণ কাজ শেষ হলে এক্সপ্রেসওয়েটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। সামনেই হচ্ছে প্রথম ইন্টারসেকশনটি। এক্সপ্রেসওয়ের যানবাহনগুলো এই ইন্টারসেকশনের ভেতর দিয়ে যাবে, আর যে যানবাহনগুলো আশেপাশের এলাকাতে যাবে বা যাদের ইউটার্ন নিতে হবে তারা ইন্টারসেকশনের উপর দিয়ে যাবে। এর ফলে মূল এক্সপ্রেসওয়েতে যানবাহনগুলো কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারবে। সবগুলো ইন্টারসেকশনে রাখা হয়েছে উন্নত ড্রেনেজ সিস্টেম, যাতে করে বৃষ্টির পানি এতে জমে না থাকে। নিচ থেকে দেখলে খুব একটা বোঝা যায় না এর সৌন্দর্য, তাই আমরা আকাশ থেকে দেখব এই ইন্টারসেকশনটি। পূর্বাচল এক্সপ্রেসওয়েটি 8 লেনের, সেই সাথে দুই পাশে 2 লেনের করে মোট 4 লেনের সার্ভিস লেন থাকবে,
অর্থাৎ সব মিলে এই এক্সপ্রেসওয়েটি 12 লেনের। এটি এখন পর্যন্ত বাংলাদেশের এমন একটি এক্সপ্রেসওয়ে যেখানে রয়েছে 12 লেন সড়ক এবং সড়কের পাশে রয়েছে 100 ফিট করে দুটি খাল। সড়কের মাঝের এই অংশটি চার চার করে 8 লেন, যা মূল এক্সপ্রেসওয়ে। আর একদম ডানে এবং একদম বামে যে সড়ক দেখতে পাচ্ছেন, এগুলোই হবে সার্ভিস লেন। মূল এক্সপ্রেসওয়ের সাথে সার্ভিস লেনের কাজগুলো এগিয়ে চলছে সমানভাবে। এই এক্সপ্রেসওয়ের দুই পাশে রয়েছে 100 ফিট করে দুটি খাল, যার পাশে এখন ওয়াকওয়ে নির্মাণের কাজ চলছে, সেই সাথে চলছে বাউন্ডারি ওয়াল ও পেইন্টিং এর কাজ। সামনেই হচ্ছে এই এক্সপ্রেসওয়ের দ্বিতীয় ইন্টারসেকশনটি। এই ইন্টারসেকশনের ভেতরের দিকে আসলে আপনি কিছুটা টানেলের ফিল পাবেন। ডান দিকে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি দিয়ে 4 থেকে 5 মিনিটে যাওয়া যাবে বসুন্ধরা মাল্টি স্পোর্টস অ্যারেনাতে। এই মাল্টি স্পোর্টস অ্যারেনা নিয়েও একটি বিস্তারিত ভিডিও আসবে কিছুদিনের ভেতরেই। আপনারা জানেন 2022 সাল হতে যাচ্ছে বাংলাদেশের জন্য একটি বিশেষ বছর। এবছর উদ্বোধন হবে কর্ণফুলী টানেল, পদ্মা সেতু, মেট্রোরেল সহ আরও অনেকগুলো মেগা প্রকল্প। এক্সপ্রেসওয়ে যেসব অংশের পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে, সেই অংশগুলি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এতে করে এই সড়ক দিয়ে যাতায়াতকারীদের ভোগান্তি কমে এসেছে। এই এক্সপ্রেসওয়ের মাঝখানে রাখা হয়েছে সুপ্রশস্ত মিডিয়ান, যেমনটি আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দেখেছি। এমআরটি লাইন 1-এর একটি অংশ কুড়িল থেকে এই এক্সপ্রেসওয়ের উপর দিয়ে চলে যাবে পিতলগঞ্জ। একটি অ্যানিমেশনে দেখা গিয়েছে এমআরটি লাইনটি এক্সপ্রেসওয়ের মিডিয়ানের উপর দিয়ে যাবে। এই এক্সপ্রেসওয়েটি কাঞ্চন ব্রিজের আগে যে স্থানে শেষ হয়েছে, সেখানে ঢাকা বাইপাসের নির্মাণ কাজ চলছে। পূর্বাচল এক্সপ্রেসওয়ে এবং ঢাকা বাইপাস মহাসড়ক একটি ইন্টারচেঞ্জের মাধ্যমে যুক্ত হবে একে অপরের সাথে। আমি এখন যে লেন দিয়ে সামনের দিকে যাচ্ছি, এটি 4 লেনের, আর আমার ডান পাশে এটিও 4 লেনের। মূলত এই 8 লেনই হচ্ছে মূল এক্সপ্রেসওয়ে, আর এর পাশে যে লেনগুলো হচ্ছে এগুলো সার্ভিস লেন। খালের পাশটিকে আলাদা করে দিতে সার্ভিস লেনের পাশে ডিভাইডার নির্মাণের কাজ শুরু হয়েছে, এবং এই ডিভাইডার এই এক্সপ্রেসওয়ের প্রথম অংশে থাকবে। মূল এক্সপ্রেসওয়ের মাঝের মিডিয়ানটি অনেক বেশি প্রশস্ত। এই মিডিয়ানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মতো সৌন্দর্য বর্ধন করা হবে বাহারি সব গাছ রোপণ করে। কিন্তু আমার মতে লেকের দুই পাশে চেরি ফুল গাছ লাগালে দেখতে কিন্তু মন্দ লাগত না। পূর্বাচল এক্সপ্রেসওয়ের কাজটি সম্পূর্ণ শেষ হয়ে গেলে ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দিকে যেতে অনেক সময় কম লাগবে। এছাড়া তৃতীয় শীতলক্ষা সেতুর কাজটি শেষ হলে এদিক দিয়ে পদ্মা সেতুর মাও প্রান্তের দিকেও যাওয়া যাবে। এটি হচ্ছে বালু ব্রিজ। এর ডান দিকে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের জন্য নির্ধারিত স্থান। জানা গিয়েছে এটি হবে বাংলাদেশের সব থেকে সুন্দর একটি স্টেডিয়াম। সামনেই হচ্ছে এই এক্সপ্রেসওয়ের আইকনিক ইন্টারসেকশনটি। 5টি ইন্টারসেকশনের মধ্যে এটির ডিজাইনটি সম্পূর্ণ আলাদা। উপর থেকে দেখলে বিষয়টি ভালোভাবে বোঝা যায়। এই ইন্টারসেকশনটি আইকনিকভাবে নির্মাণ করা হচ্ছে, কারণ এর এক পাশে 19 নম্বর সেক্টরে নির্মাণ করা হবে আইকনিক টাওয়ার, আর অন্য পাশে 1 নম্বর সেক্টরে নির্মাণ করা হবে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম, যা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। আবার আর্মির আবাসন প্রকল্প জলসিরিও এখান থেকে কাছেই। এই এক্সপ্রেসওয়ের আওতায় যতগুলো ছোট বড় ব্রিজ রয়েছে তার সবগুলোকেই প্রশস্ত করা হচ্ছে। এদিকে সে দেখতে পাচ্ছি সার্ভিস লেন এবং মূল এক্সপ্রেসওয়ের পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। বালু ব্রিজের পর এই এক্সপ্রেসওয়েটি হবে 8 লেনের। 3 নম্বর ইন্টারসেকশনের পরে বর্তমান ব্রিজের পাশে আরও একটি ছোট ব্রিজ নির্মাণ করা হয়েছে। সামনেই হচ্ছে 4 নম্বর ইন্টারসেকশনটি। 4 এবং 5 নম্বর ইন্টারসেকশনের কাজ অনেক পরে শুরু হয়েছে, তবে এখন এর কাজের গতি বেশ অনেক ভালো। এটি হচ্ছে এই এক্সপ্রেসওয়ের 5ম ইন্টারসেকশন। 4 ও 5 নম্বর ইন্টারসেকশনের মাঝের দূরত্ব বাকিগুলো থেকে কম। এই এক্সপ্রেসওয়ের দুই পাশে হাইরিস দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করলে এই এক্সপ্রেসওয়েটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এদিকে ব্রিজের উপর কাজ চলছে। এখন এই এক্সপ্রেসওয়ের কাজের গতি বেশ চোখে পড়ার মতো। বিশেষ করে আজ যেমন দেখবেন, কাল আসলে মনে হবে অন্যরকম। এদিকে দেখতে পাচ্ছি মিডিয়ানের কাজ করা হচ্ছে।
সামনেই হচ্ছে কাঞ্চন ব্রিজ। বর্তমানে কাঞ্চন ব্রিজের পাশেই নির্মাণ করা হচ্ছে নতুন একটি ব্রিজ, যা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের আওতায় করা হচ্ছে। এখানে আন্ডারপাস এবং ওভারপাসের উপর পিচ ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে। সামনের দিকটি চলে গিয়েছে কাঞ্চন ব্রিজ হয়ে ভুলতা গাউসিয়ার দিকে, আর কাঞ্চন ব্রিজের আগে বাম দিকটি চলে গিয়েছে মিরের বাজার হয়ে ভোগড়া বাইপাসের দিকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।